একটা অবৈধ শাসক যে সমস্ত কথা বলে সেই কথাগুলোর কোনো ভিত্তি থাকে না। আপনারা জানেন যে এটা রুটিন ওয়ার্ক, দাপ্তরিক কাজ। সেটি হলো একটি রাজনৈতিক দলের বার্ষিক যে আয় ব্যয়ের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি জমা দেওয়া। এই কারণেই আজকে নির্বাচন কমিশনের এই কার্যালয়ে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে বার্ষিক আয় ব্যয়ের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি, সেই রিপোর্টটি আমরা এখানে জমা দিতে এসেছিলাম। সেটা আমরা জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আয় ব্যয়ের হিসাবটা হচ্ছে, এটা হচ্ছে 2022-এর ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেটা নিয়ম। তো সেটা এবারে মোট আয় হয়েছে 5,92,04,632। 5,92,04,632 টাকা। দলটির মোট ব্যয় হয়েছে 3,88,33,803 টাকা। আবারও বলছি, 3,88,33,803 টাকা। দলটি 2022 সালের মোট উদ্বৃত্ত হচ্ছে, আমাদের এবারে উদ্বৃত্ত যেটা হয়েছে, 2,03,70,829 টাকা। 2,03,70,829 টাকা। আমাদের আয় হচ্ছে বিভিন্ন ভাবে, ধরেন জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য তাদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে যেগুলো অনুদান আমরা পাই, এবং ব্যাংকের যে FDR এর অর্জিত যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট হচ্ছে আমাদের আয়ের উৎস। এটা হচ্ছে জানুয়ারি, যেটা মানে বার্ষিক প্রতিবেদন হয় আগের বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। না, এটা হচ্ছে বার্ষিক, জানুয়ারি থেকে ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবের সাথে এই আয় ব্যয় জমা দেওয়া ছাড়া আর কোনো কথা, আর কোনো কথা হয়নি। আমরা জাস্ট ওইটা দিতে এসেছি, আমরা দিয়েই রিসিভ কপি নিয়েই আমরা চলে এসেছি। অনেক দিন এটা তো মানে একটা অবৈধ শাসক যে সমস্ত কথা বলে সেই কথাগুলোর কোনো ভিত্তি থাকে না। উনি যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন তাহলে জনগণের কাছে জবাবদিহিতার একটা ভয় থাকতো, সেই ভয় তো ওনার নেই। তাই উনি এবং ওনার সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের সাহেব যখন যা ইচ্ছা, যা মনে চায় সেইটা তিনি বলছেন। এটা তো আপনারা নিজেরাই প্রমাণ পেয়েছেন, জ্বালাও করাও কে করছে কে করে অতীতেও আপনারা জানেন। এখন গতকালও যে ঘটনা ঘটেছে, যে স্বয়ং বাস চালক বলছে যে 10 গজ দূরে ছিল পুলিশের অবস্থান, এবং পুলিশের অবস্থান থাকার পথে কয়েকজন যুবক এসে বলছে যে বাস থেকে তুমি নেমে যাও না হলে তোমাকে শুদ্ধ পুড়িয়ে দেওয়া হবে। তো একজন কয়েকজন যুবক এই কথাটা কখনই বলতে পারে যদি সামনে পুলিশ থাকে? বিরোধী দলের কোন নেতা কর্মী তো তখন ওইখানে সাহস পাওয়ার তো কোন কারণ নাই। তারা তো পুলিশের মানে নির্বিচারে গুলি বর্ষণ, বেধড়ক তারা গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, তারা ইতস্তত বিক্ষুব্ধ দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে একবারে ঠান্ডা মাথায় মানে তারপরে ওইখানে মোটরসাইকেলে এসে তারা পড়াবে, এইটা একেবারেই মূর্খরা ছাড়া কেউ বিশ্বাস করবে না, এবং পাগলও এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে বরাবরই নিজেরাই সমস্ত কাজ করে তারা যে দায়টা দেয়, তারা যে দায়টা চাপায়, সেই পুরনো পদ্ধতি, সেই পুরনো রীতি, এবং আওয়ামী লীগের যে পাল্টা অভিযোগ করার মানে মানুষের প্রতি ভয়ঙ্কর মানে অমনুষ্যত্বের কাজ করে, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো, এই কাজ করে দায় চাপানোর যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে। দেখুন, ব্যবস্থা কে নেবে না নেবে সেটা তো জনগণই নির্ধারণ করবে। আমাদের এত বড় মহাসমাবেশ হলো, সারা দেশ থেকে মানুষ আসলো, কই সেখানে কি কোনো অশান্তির সৃষ্টি হয়েছে? কোনো অশান্তির সৃষ্টি হয়নি। আমরা নিজেরাও তো শান্তিপূর্ণ যে কালকের যে অবস্থান কর্মসূচি নিজেরা ছিলাম, আমরা দাঁড়িয়ে আছি, বক্তব্য রাখছি, এমন সময় আমরা চোখের সামনে দেখলাম যে পুলিশ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে লাঠিচার্জ শুরু করলো, তারপরে আপনার বেপরোয়া কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা শুরু করলো, এবং ছড়রা গুলি যেটা
বন্দুকের গুলি করা তারা শুরু করলো, তো চোখের সামনে ঘটনা। আপনাদের গণমাধ্যমের যারা সাংবাদিক তারাও তো উপস্থিত ছিলেন, তারাও তো দেখেছেন। সেই ধরনের উপস্থিতি ছিল না। আপনি জানেন 26 তারিখ থেকে 25 তারিখ থেকে বাড়িতে বাড়িতে বাসায় বাসায় বেধরক বেপরোয়া তারা গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এরপরও একদিকে মানে পুলিশের প্রোটেকশন, একদিকে পুলিশ তার সাথে যুক্ত হয়েছে, তাদের সম্পূরক শক্তি হিসাবে যুক্ত হয়েছে হচ্ছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। এদের মাঝখানেও যে বীরের মতো দাঁড়িয়ে কালকে আমাদের ছেলেরা অবস্থান কর্মসূচি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া, তাদেরকে সাবাস বলা ছাড়া আর আমরা কিছু বলতে পারি না, যে এত ভীতির মধ্যে আক্রমণের মুখে দাঁড়িয়েও তারা দলীয় কর্মসূচি পালন করেছে। এটাই তো একটা বিশাল অর্জন গণতন্ত্রের সংগ্রামের যারা অংশীদার, যারা অংশগ্রহণকারী নেতা কর্মীদের। ধন্যবাদ। কালকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমাদের সমাবেশ। 2021-এর তুলনায় 22-এ কি আয় ব্যয় বাড়লো বা পার্থক্যটা যদি একটু আগের বছরের তুলনায়? আমাদের যে ব্যয় হয়েছে গত বছর, আমাদের ইয়ে ছিল না কই ফারুক, আমাদের ঘাটতি ছিল কত বছর কই? হ্যাঁ, এবারে হয়েছে আমাদের তো যে বললাম বিভিন্ন যে ইয়ে থেকে কি বলে বন্যার্থ সাহায্য টাহায্য, আপনারা জানেন যে সিলেটে এক প্রলয়ংকারী বন্যা হয়, তখন খরচ হয়েছে দলের ফান্ড থেকে, এবারে ওই রকম হয়নি, সেই কারণে এবারে আমাদের উদ্বৃত্ত হয়েছে। আমাদের আমাদের দল থেকে আমাদের যে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 14 জন যে কংগ্রেসম্যান যেটা দিয়েছে, এটা তো হচ্ছে আমরা মনে করি যে মানুষ, পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ, তারা এখন উপলব্ধি করছে, বুঝতে পারছে, তারা আগে থেকেই বুঝছে, কিন্তু মানে ফ্যাসিজমের মাত্রা এত তীব্র হয়েছে, এত অত্যুগ্র মাত্রায় এটা বিস্তার লাভ করেছে, গোটা দেশ একদম বন্ধ করা পরিস্থিতি, সেটারই প্রতিধ্বনি সেখানে হয়েছে। আমরা মনে করি যে এটা কিভাবে হবে, আমরা শেখ হাসিনার পদত্যাগ, আমরা জানেন সংবিধান অনুযায়ী সে পদত্যাগ করার সাথে সাথে গোটা গভর্নমেন্টের পদত্যাগ হবে এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে, কারণ সবাই প্রধানমন্ত্রীর মুখ চেয়ে থাকে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আমাদের এই একদফার সংগ্রাম চলছে। আমরা কিভাবে হবে সেটা তো আমরা তো বলেছি আমাদের দফার মধ্যে, আমাদের মানে দাবি তো আপনাদের মাধ্যমেই জাতির কাছে তুলে ধরা হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া, এই সরকারের পদত্যাগ ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন হবে না, এবং সেই স্বচ্ছ নির্বাচন করতে হলে সেটা বিএনপির লোক হতে হবে, সেটা আমরা সেটা বলিনি, যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার হতে হবে সেটা নির্বাচনের সময়। ধন্যবাদ। আর থ্যাংক ইউ।